আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টি দেখব মাইক্রোটিকের সুইচ কে আমাদের সিআরএস 309 এই মডেলের আমাদের একটি সুইচ রয়েছে এটা সুইস ওএস মডেল রয়েছে এটাকে আমরা চাইলে ব্রিজ মোডে মাইক্রোটিক ওএস এর মতো করে ইউজ করতে পারবো মানে উইন্ডোজ দিয়ে আমরা সরাসরি রাউটার ওএস হিসেবে ইউজ করতে পারি সেটা করার জন্য আসলে আমাদের কিভাবে করতে হবে সেই জিনিসটা আমরা দেখব এখন আমাদের মাইক্রোটিক সুইচকে আমরা রাউটারের মতো করে ইউজ করতে পারবো ব্রিজ মোডে প্রত্যেকটা পোর্টকে আমরা নরমালি ব্রিজ আকারে শুরু করতে পারবো সেটা করার জন্য আমাদের এই মাইক্রোটিক সুইচের সিস্টেম অপশনে চলে যেতে হবে সিস্টেম অপশনে গিয়ে আমরা এখানে এই আইপিটা রয়েছে এটা হলো আমাদের এই ডিফল্ট আইপি আপনারা জানেন মাইক্রোটিকের ডিফল্ট আইপি হলো 192.168.88.1 এটা আমরা পিং করে পাওয়ার জন্য আমরা আমাদের এই মাইক্রোটিক আমাদের পিসির সাথে একটি কেবল লাগিয়ে নিয়েছি ইথারনেট পোর্টে সেই পোর্টের মাধ্যমে আমরা আসলে এই একটি আইপি দিয়েছি সেম সিরিজের একটি আইপি দিয়েছি আইপি দিয়ে আমরা আসলে এই 88.1.1কে আমরা সিলেক্ট করবো এটা আপনারা সবাই পারেন সবসময় জানেন যে কীভাবে একটি সুইচকে আমরা নর্মালি একটি কেবল দিয়ে পিসির সাথে আমরা পেতে পারি তো এটা করার পরে আমাদের নিচের দিকে একটি অপশন রয়েছে বুট রাউটার ওএস এই বুট রাউটার ওএসে যদি আমরা ক্লিক করি তাহলেই আমাদের এই সুইচটা রাউটার মোডে চলে যাবে কিভাবে আমরা দেখি বুট রাউটার ওএসে আমরা ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে সময় নেওয়ার পরে রাউটারটি এই যে অলরেডি আমাদের প্যানেল থেকে বের করে দিয়েছে সুইচের যে প্যানেলটা রয়েছিল সেই প্যানেল থেকে বের করে দিয়েছে এখন যদি আমরা পিং করি আমরা ওই আইপিকে পিং পাবো যখন আপ হবে তখনই আমরা পিং পাবো 192.168.88.1কে আমরা পিং পাবো যেহেতু আমরা ল্যাপটপের সাথে পয়েন্ট টু পয়েন্ট আইপি হিসেবে একটি সেম সিরিজের একটি আইপি বসিয়ে নিয়েছি যার কারণে আমরা এই রাউটারের মধ্যে যে ডিফল্ট আইপিটি রয়েছে সেটা আমরা সুইচের মধ্যে যে ডিফল্ট আইপিটি রয়েছে সেই আইপিকে আমরা অ্যাক্সেস করতে পারবো একটু সময় দিতে হবে 1 থেকে 2 মিনিট সময় নেয় সাধারণত রিসেট হয়ে আবার নতুন করে ওএসএ রূপান্তর হয়ে বুট হওয়ার জন্য একটু সময় নেয় তো আমরা যখন পিং পাবো পিং পেলে আমরা উইন্ডবক্স দিয়ে সরাসরি ঢুকতে পারবো আমরা অলরেডি পিং পাচ্ছি দেখে আবারও পিং করে দেখে আমরা এই 192.168.88.1কে পিং পাচ্ছি তাহলে আমরা এখন যদি এই মোডে যাই তাহলে আর কাজ করবে না এখানে আমরা নর্মালি যদি নর্মাল একটি রাউটারকে যখন আমরা পাই তখন আমরা যেভাবে পেয়ে থাকি ঠিক সেইভাবে আসবে দেখেন আমাদের রাউটার ওএস হিসেবে এটা এস্টাবলিশ হয়ে গিয়েছে এখন আমরা ওয়েবের মাধ্যমে কনফিগার করতে পারি চাইলে আমরা উইনবক্সের মাধ্যমে করতে পারি আমরা নেইবরে দেখি পাই কিনা এই দেখেন আমরা নেইবরে একটি ম্যাক পেয়েছি আমরা নর্মাল একটি রাউটারকে মাইক্রোটিক রাউটারকে যেভাবে পেয়ে থাকি ঠিক সেভাবে পেয়েছি বাট এই দেখেন রাউটার বোর্ডের এখানে অ্যাড্রেসটা কিন্তু রয়েছে CRS 309.1G8S+ মানে সুইচকে আমরা রাউটার মোডে পেয়ে গেলাম এখানে আমরা ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারবো দেখেন আমরা লগ ইন করে ফেলেছি এখানে সেম টু সেম একদম রাউটারের মতো সব ভার্সন আপনারা পেয়ে যাচ্ছেন তো বুঝতে পারলেন আসলে কিভাবে আমরা সুইচ মোড থেকে মাইক্রোটিকের একটি সুইচকে রাউটার মোডে নিয়ে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম